অংশ মানুষ হচ্ছে ইমাম আবু হানিফার মতে। অথচ ইমাম আবু হানিফায় বলা আছে যে পৃথিবীর কোনো এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায় তাহলে, যদি রমজানের চাঁদ দেখা যায় তাহলে সে শ্যামফল শুরু করবে, অথবা ঈদের চাঁদ দেখা যায় তাহলে ঈদ হয়ে যাবে, ঈদ করতে হবে। সেহেতু আগে যেহেতু 1300 বছর আগে বা 1200 বছর আগে এই ব্যবস্থাটা ছিল না, সংবাদ পৌঁছতো না, কিন্তু এখন যেহেতু সংবাদ মিডিয়ায় পৌঁছে যায়, আমরা মুহূর্তের মধ্যে সংবাদ পেতে পারি পৃথিবীর যে কোনো প্রান্তের চাঁদ উঠে। সুতরাং এই জন্য আমরা সংবাদ পাই, আল্লাহ রাসূল বলছেন যে সংবাদ পেলেই অথবা নিজের চোখে চাঁদ দেখলেই ঈদের সালাত আদায় করতে হবে। তাই আমি ঈদের সালাত আদায় করেছি এবং ঈদের দিন রোজা রাখা হারাম। মাত্র 3 ঘন্টা পরেই এখন চৌদি দিন হয়ে যাবে, তারা ঈদ উদযাপন করছে এখন, আমরা মনে করি 3 ঘন্টা আগে করেছি। কেন 3 ঘন্টা আগে করেছি? যেই জুমার সালাত ওই মক্কা মদিনায় আপনার জুমার সালাত ফরজ হয়েছে, সেই মক্কার আগেই 3 ঘন্টাকে আমরা জুমার সালাত আদায় করি। এই জন্য আমরা যেহেতু মক্কা থেকে একটু পূর্ব গোলার্ধে আছি, যার কারণে আমরা 3 ঘন্টা আগে এই ঈদের সালাত আদায় করলাম, এবং আমাদের 3 ঘন্টা পরে ইনশাআল্লাহ সৌদি আরব ঈদের সালাত আদায় করবে। যেহেতু আমরা পূর্বে আছি তাই আমরা করলাম, আমাদের পূর্বেও যারা আছে মালয়েশিয়া বলেন আরও যেসব দেশ বলেন তারা আমাদের আগেই ঈদের সালাত আদায় করেছে। এই জন্য যে ঈদের সালাত যে সৌদি করবে তারপর আমাদের করতে হবে বিষয়টা এমন নয়। অন্তত 10 বছর আগে আমরা এটি শুরু করেছি, যে মনে করেন আমরা যখনই জানতে পারছি যে সৌদির সাথে আমরা মিলিয়ে রাখি, এই জন্য যে প্রথম যদি ঈদের চাঁদ দেখে সৌদির সাথে মিলেই আমরা ঈদের নামাজ।